you're the one. If you got the will, I got the way, until your heart is won. And now I can feel the tension building, but it'll be alright if you and I can simply try tonight, Good evening friends, welcome back to my channel. আর আজকে হচ্ছে আজকে কিছুই নয় কিন্তু আজকে খুব স্পেশাল ডে, তার কারণ আজকে আমার ভাইরা এসেছে আর আজকের ইভিনিংটা খুব জমজমাটি হবে। আর এখানে একজন ভাই রয়েছে, তার বউ রয়েছে, আর একজন ভাই এত লাজুক বারবার টয়লেট পাচ্ছে বলে সে ঢুকে যাচ্ছে টয়লেটে, কিন্তু টয়লেটে কিচ্ছু করছে না, দাঁড়িয়ে আছে জাস্ট, তাকেও দেখাবো। তো আজকের ইভিনিংটা হতে চলেছে খুব মজাদার, দেখতে থাকো, সাথে থাকো। তো আমার এই যে ভাই আর ভাইয়ের বউ মিলে একটা কেক নিয়ে এসেছে, তার একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে যে পুজোর পর, যাই হোক, আমাদের পরিবারে একটা দুর্ঘটনা ঘটে যাওয়াতে আমরা কিছুই সেলিব্রেট করতে পারিনি, না দিওয়ালি, না ভাইফোঁটা, না আমাদের অ্যানিভার্সারি। তো ওই জন্য ওরা আর কি আজকে এসছে, পরে একটা অ্যানিভার্সারির জন্য স্পেশাল কেক নিয়ে এসছে, যেটা আমি তোমাদেরকে দেখেছো নিশ্চয়ই, মেবি তোমরা এর আগেতেই আগের এতে সিনে। তো সেই কেকটা এখন কাটা হবে আর আমরা সবাই মিলে খাবো। You pick the time, I'll pick the place, 'cause baby I know that you're the one. If you got the will, I got the way, until your heart is won. And now I can feel the tension building, but it'll be alright if you and I can simply try tonight. We've come too far to throw away all the memories that we have made. You and I were meant to be. Yeah. I wanna take your love all the way before you take your love away. We gotta take your love all the way. Just don't take your love away. আজকে আমাদের মেনু হচ্ছে এই যে স্টার্টারে হচ্ছে পমফ্রেট তন্দুরি, আর মেন কোর্সে হচ্ছে সাদা ভাত, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, আর ডেজার্টে হচ্ছে ক্যারামেল কাস্টার্ড। তো এই যে পমফ্রেট তন্দুরি খাওয়া দাওয়া চলছে, কেমন হয়েছে? দারুণ হয়েছে খেতে। ওই যে হারামজানকে দেখো, এত লাজুক, একজন আসতে চাইছে না ক্যামেরা, আমি জানি না কেন, কি জন্য লাজুক। নে নে তোমরা খাও। ডিং ডি ডিং, খুব গরম, ধরতে পারছি না, সত্যি গরম, জাস্ট নামলো তো লাস্ট। কেমন? দারুণ। এরা খালি খেতে যাও, খেতে যাও, ভিডিও দেখে বা ব্লগস দেখে খালি বলে খাওয়াস না, খাওয়াস না, নিজেই খাস। আমি ভেবেছিলাম যে এই ডিশটা খাওয়াবো, তন্দুরিটা। পমফ্রেট তন্দুরিটার রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেটা ফুড অ্যাপ বলে রয়েছে ভিডিওটা, তো একবার তোমরা দেখতে পারো। দারুণ খেতে হয়, মারাত্মক। এবার আমি খাবো। ওই যে আমার ছোট ভাই, তো কেমন খেলে? ব্যাপক, বহুত বড়িয়া। আর আপনি ম্যাডাম? দুর্দান্ত, দারুণ হয়েছে।
হ্যাঁ ভিডিও হচ্ছিল। দেখলে হবে খরচা আছে, চিংড়ি 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 কটা খাবে দুটো। চিংড়িটা কেমন হয়েছে বল? দারুন, খুব ভালো। কাঠি পেলাম না তো? কাঠি দেওয়া হয়নি, এমনি লোকে লোকে তো কাঠি হচ্ছে, চিংড়িতে না দিলে মটনটা কেমন হয়েছে? জবরদস্ত, বাড়িয়া, জিন্দাবাদ। মটন কেমন হয়েছে? ভালো। ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসলাম। আমি যেহেতু চিংড়ি মাছ খাই না, ভালো হয়েছে তো আমি শুধু মাটন খাবো, আর ও চিংড়ি মাছ মাটন দুটোই খাবে। তাওয়া পমফ্রেট, চিংড়ি মালাইকারি, ক্যারামেল কাস্টার্ড, তিনটে রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মাটনটাও খুব ভালো লাগে, মাটনতে চর্বি ছিল যার জন্য খুব তেল, মানে তেল হয়ে গেছে রান্নাটা। তেল তো বেশি দেওয়া হয়নি, দেখলাম অনেক তেল কমই। মাছটাও খুব টেস্ট। তোমার লাগবে না মটন? এই মটনটাকে আমি জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে শুকিয়ে খাবো। মাংসটা দারুণ সফট, দারুণ সিদ্ধ হয়েছে আজকে মাটনটা। মাটনটা আজকে ম্যারিনেশন করে আমি রেখে দিয়েছিলাম কতক্ষণ, 3 ঘন্টা অলমোস্ট। কেমন খাইলা? বিয়েবাড়ির মতো হয়েছে অনেকটা। আজকে আর একটা পার্ট ওই সবকটা করেছে, আমি জাস্ট বলে দিয়েছি এইভাবে ওইভাবে।
বলে দিয়েছি এইভাবে ওইভাবে, হ্যাঁ সেটা বলে দিয়েছে কিছু কিছু জায়গায়, মানে পণ্ডিত তো, শিয়াল পণ্ডিত একটু পণ্ডিতই ফলায়। ক্যারামেল কাস্টার্ড বলেছি তোমাকে, এইভাবে মাখনটা বলিনি কিছু, মিথ্যা তো বলবো না, মাখনও কিছু বলিনি। মালাইকারি তো আগেও আমরা করেছি, মালাইকারিটা তো কমন রান্না, মাখনে কিছুই বলিনি। যদি মাখতে গেছিলাম সেটাও দাওনি। মাটন করবো আমি, বলে কি দাও দাও আমি মাখি, মানে দেখাবে সবাইকে যে ও মাখছে, ওই করছে, চালাক আছে, আমি দিই না। চলো চলো সরো। এই যে এবার আমি বসেছি ক্যারামেল কাস্টার্ড নিয়ে, এটা আমার খুব প্রিয়। আমি আরো খাবো, আমার এতে কিচ্ছু হবে না। রেস্টুরেন্ট ফেল, তবে এটা কিন্তু মেইন ক্যারিটা আমাকেই দিতে হবে, কেন বলো তো ক্যারামেলটা আমি করেছি। আচ্ছা টিচার আমাকে কোন দিন কি পড়িয়েছিল তার জন্য আমার যদি রেজাল্ট ভালো হয়, আমি যদি ফার্স্ট হই টিচারের ইয়ে, টিচার তো সবাইকেই পড়ায় কিন্তু সব স্টুডেন্ট কি ফার্স্ট হয়? ওর রেসিপি দেখে আমি করেছি, দেখে এটা ভালো হয়েছে বলে ওর ক্রেডিট জব। কেমন, আরে বসে এক্সপ্রেশনটা দাও, আসছে না তো, দাও দাও খাও। দেখো কৃতি, দূর মাখন দারুন, মানে সত্যিটা খাওয়া যায় রে, মুখ মারবে না, মুখ মারবে না, একটু মিষ্টি কম। তো আজকের ইভিনিং আমাদের কাটলো দারুন মজা করে, কেমন মজা হলো? দারুন দারুন মজা করে কাটলো। আর রান্নাটা কেমন হয়েছে সেটা বলো, হেভি হেভি রান্না নাকি হয়েছে, যাই হোক। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি, কেন সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো প্লিজ, সাবস্ক্রাইব করো আর লাইক আর শেয়ার করো, একই পাগলামো করছে আজব তো। তো দেখা হবে আমার নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণ অবধি টাটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু প্লিজ, চলো বাই।